সরকারকে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ মুখ্যমন্ত্রী জনসাধারণের অসুবিধাগুলোকে যথাসাধ্য নির্মূল করতে বর্তমান মুখ্যমন্ত্রী সর্বতোভাবে চেষ্টা করে চলেছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রী সমাবেশ কার্যক্রমে রাজ্যের বিভিন্ন অংশ থেকে আগত নাগরিকদের সাথে মত বিনিময় করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৃহস্পতিবার শিলংয়ে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের উদ্যোগে আয়োজিত দুদিনের চিন্তন শিবিরে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, রাজ্যের তফসিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস। চিন্তন শিবিরের প্রথম দিনে উত্তর পূর্বাঞ্চলের তফসিলি জাতি, সংখ্যালঘু ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের উন্নয়নের বিষয়ে আলোচনা করা হয়। এডিসি এলাকার দুর্গম অঞ্চলের জনগণের কাছে প্রশাসনিক পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বৃহস্পতিবার পশ্চিম জেলার জেলাশাসক কার্যালয় থেকে কমন সার্ভিস সেন্টারের উদ্বোধন করা হয়। কমন সার্ভিস সেন্টারের উদ্বোধন করেন পশ্চিম জেলার জেলা সভাধিপতি হরিদুলাল আচার্য। তিনি বলেন, দুর্গম এলাকার মানুষের সুবিধার্থে এই ভ্রাম্যমান কমন সার্ভিস সেন্টারের উদ্বোধন করা হয়েছে। এদিন চারটি ভ্রাম্যমান গাড়ির আনুষ্ঠানিক সূচনা করা হয়। জানা গেছে, এই চারটি গাড়ি বেলবাড়ি, হেজামারা, মান্দাই এবং লেপুঙ্গা এলাকায় পরিষেবা দেবে। বৃহস্পতিবার দুপুরে বিশ্রামগঞ্জ বাজারে এক মহিলার ব্যাগ থেকে 5,000 টাকা চুরি করার পর হাতে নাতে ধরা পড়ল এক মহিলা চোর। ধৃত মহিলা চোর পেশায় একজন পরিযায়ী শ্রমিক বলে জানা গিয়েছে। এরপর এদের তল্লাশি চালিয়ে এক পরিযায়ী মহিলা শ্রমিকের কাছ থেকে নগদ 5,000 টাকা উদ্ধার করা হয়। ধৃত চোরকে উত্তম মধ্যম দিয়ে বিশ্রামগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এক যুবকের বাইকের ধাক্কায় গুরুতর আহত এক স্কুল পড়ুয়া ছাত্রী, ঘটনা মতিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। বর্তমানে আহত অবস্থায় ছাত্রীটির চিকিৎসা চলছে হাসপাতালে। রাজধানী আগরতলায় কলেজ পড়ুয়া ছাত্রী ধর্ষণের ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে পুলিশ হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভ প্রদর্শন করল ভারতের গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য শাখার সদস্যরা। সেই সাথে ভারতের ছাত্র ফেডারেশন রাজ্য কমিটির সদস্যরাও এই আন্দোলনে সামিল হয়েছেন। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রাজ্যে নারী সংক্রান্ত অপরাধ বৃদ্ধির জন্য প্রশাসনিক ব্যর্থতা রয়েছে বলে দাবি জানালেন তারা। পরকীয়া প্রেমের জেরে পরস্ত্রীর হাত ধরে পালালো এক ব্যক্তি, এমনই এক ঘটনা ঘটল তেলিয়ামুড়া থানাধীন তৈমধু এলাকায়। ওই এলাকার বাসিন্দা স্বপন দেববর্মা নিজের দুই নাবালক পুত্র কন্যা সন্তান সহ স্ত্রীকে ফেলে পরকীয়ার জেরে পরস্ত্রীর হাত ধরে বাড়ি ছেড়ে চলে যান। আন্তর্জাতিক সেবিকা দিবস উপলক্ষে বৃহস্পতিবার আইজিএম হাসপাতালে ব্রাম নার্সিং স্কুল ও নার্সিং অফিসারদের উদ্যোগে আয়োজন করা হয় রক্তদান শিবিরের। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্য আধিকারিকরা। নিজেকে স্ত্রীর মর্যাদা দেবার দাবি জানিয়ে প্রেমিকের বাড়িতে ধর্ণা দিল প্রেমিকা। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে গোকুলনগর সুকান্ত কলোনিস্থিত প্রেমিক সুজিত সাহার বাড়িতে। আগামী 22 জুন মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী তথা ফার্স্ট লেডি জিল বাইডেন তাঁকে নৈশ ভোজে আমন্ত্রণ জানিয়েছেন। সেই আমন্ত্রণে সাড়া দিতেই আমেরিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি। খাদ্য জনসংবরণ এবং ক্রেতা স্বার্থ সুরক্ষা বিষয়ক দপ্তর ও খাদ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে সাবরুম মহকুমা প্রশাসনের উদ্যোগে বুধবার মনু বাজারে মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বিক্রির বিরুদ্ধে অভিযান চালানো হয়। এই অভিযানে নেতৃত্ব দেন সাবরুম মহকুমা শাসক বিধান চন্দ্র রায়। প্রচুর পরিমাণ প্যাকেটজাত খাদ্যদ্রব্য এবং মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয় বাজেয়াপ্ত করা হয়। এদিকে মনু বাজারে অবৈধভাবে পানীয় জলের ব্যবসা করার অভিযোগে অতনু বণিক নামে এক ব্যবসায়ীকে আটক করেন মহকুমা শাসক। শুক্রবার থেকেই সমুদ্রে তৈরি হওয়া অতিপ্রবল ঘূর্ণিঝড় মোকা গতিপথ পরিবর্তন করতে পারে। সেই ক্ষেত্রে আগামী রবিবার বাংলাদেশের কক্সবাজার এলাকা এবং মায়ানমারের কাউপুক এলাকায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। এই ঝড়ের প্রভাবে আগামী 13ই মে ধলাই, গোমতী ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া 14ই মে রাজ্যের 8টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর জন্য রাজ্য সরকার বিপর্যয় মোকাবেলা বাহিনীকে প্রস্তুত থাকার জন্য নির্দেশ দিয়েছে। এনডিআরএফ, এসডিআরএফ, টিএসআর, অগ্নি নির্বাপক বিভাগ ও স্বেচ্ছাসেবীদেরও প্রস্তুত রাখা হয়েছে। নৌকা, লাইফ জ্যাকেট এবং ত্রাণ ও উদ্ধারের জন্য প্রয়োজনীয় সামগ্রী পর্যাপ্ত পরিমাণে মজুত রাখার জন্য রাজ্যের সমস্ত জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।
बृहस्पतिवार त्रिपुरा महिला कमिशनर उद्योगे पश्चिम त्रिपुरा जिला शासक कन्फारेंस हले महिला और कन्या सन्तानेर बिरुद्धे अपराध सम्पर्कित विषय सचेतनता सभार आयोजन करा हय। आयोजित सभाय उपस्थित छिलेन महिला कमिशनर चेयरपार्सन बर्णाली गोस्वामी। बृहस्पतिवार त्रिपुरा लोकायुक्त कल्याण नारायण भट्टाचार्यर साथे साक्षात करलेन राज्ये आगत मिजोरामेर आईनमंत्री टी जे लालुनतोआंगा। त्रिपुरार लोकायुक्त किभावे चलछे किभावे काज करछे नाना विषये आलोचना करा हय। कांचनपुर स्थित लालजुरी द्वादश श्रेणी विद्यालय एनएसएस यूनिटर उद्योगे सप्ताहव्यापी आयोजित विशेष शिविर समाप्ति घटे बुधवार गत 4 मे। शिविर उद्बोधन अनुष्ठान उपस्थित छिलेन एमडीसी स्वप्नारानी दास सह और अनेके। बृहस्पतिवार कमलपुर कृष्णचंद्र बालिका द्वादश श्रेणी विद्यालय जातीय सेवा प्रकल्पे षष्ठ दिने स्वास्थ्य शिविर आयोजन करा हय। एदिन कृष्णचंद्र बालिका द्वादश श्रेणी विद्यालय कन्फारेंस हले एक संक्षिप्त अनुष्ठान आयोजन करा हय।